কুমিল্লা অঞ্চলটি মাদক জোনের মধ্যে একটি কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ যোগদান করে মাদকের বিরুদ্ধে অভিযানে একটি বিশেষ ভূমিকা রাখেন সফলতায় কুমিল্লা জেলা পুলিশ একটি গ্রাম থেকে একটি দেশ মাদক মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুমিল্লা জেলা পুলিশ প্রায় চার মাসে দুই টন মাদক দ্রব্য উদ্ধার এবং এক হাজার জন মাদকের আসামিকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা ডিএসপি শাখার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন আজিমুল আহসান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার সহ অন্যান্যরা মাদকদ্রব্যের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার